ফুপা আমি অলংকারকে বিয়ে করতে চাই। সরি আমি কি বুঝলাম না। ফুপা আমি অলংকারকে বিয়ে করতে চাই। তমাল তুমি যেটা বলছো সেটা কি ভেবেচিন্তে বলছো? তোমাকে আমি এই বাড়িতে আশ্রয় দিয়েছি তার অর্থ এই না যে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে হবে। আউট আউট। ফুপা শুধুমাত্র আপনার মেয়েকে বিয়ে করতে চাইলাম, আপনি রাগ করবেন? কাহিনী দেখুন অনেক বা ফুপা আপনার কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি এবং ভিডিও আমার কাছে আছে, এগুলো যদি আপনি বাবা তুমি যখন প্রেমে পড়ছো বা কাউকে ভালোবাসছো, বলদের মতন কথা না। আমি যদি প্রেমে না পড়ি কাউকে না ভালোবাসি তাহলে তোর ময়দাটা হলো কি করে? বিভিন্ন কায়দায় আমাকে প্রেম নিবেদন করতেছে, বলিস কি? কিন্তু মেয়ের হাবভাব তো আমার সুবিধা মনে হয় না। কেন? আরে মনে হয় ছেলে ধরা। ও চাচা ভাই তো মহা বিপদে আছে। চাচা একটা কথা কি, আমি বুঝতে পারতেছি না আমি কি করবো। কি করবি মানে? একটি মেয়ে নিজে থেকে তোকে প্রপোজ করেছে, এত ক্রেজি তোর জন্য। তুমি যেরকম ছেলে তুই তো জীবনে কোনো মেয়ে পাঠাতে পারবি না, কাজে এই মেয়েটির হাত খপ করে টেনে নে নিজের দিকে। হ্যাঁ আমি বুঝছি। শোন, আমি তোর মার পেছনে 2 বছর ঘুরেছিলাম, বুঝলি? 2 বছর ঘুরে সাহস সঞ্চয় করে তারপর ওকে প্রপোজ করেছি। আর তোর মা খুব ভাব নিল, ভাব নিয়ে আমাকে উনি আবার 4 মাস ঘুরালেন, তারপরে উনি আমাকে অ্যাকসেপ্ট করলেন। তোর খামোখা এই সময়টা তুই নষ্ট করতে যাবি কিসের জন্য? হ্যাঁ রেডিমেড একদম মেয়েটি নিজেই তোর কাছে চলে এসেছে, তুই তাকে অ্যাকসেপ্ট করে ফেল। এইটাকে কি বলবো সেটা বলো। বলো আমার জিজ্ঞেস করে মেয়েটাকে কি বলবে? গিয়ে বলবি যে তুই ওকে ভালোবাসিস, মানে বলবি আমিও তোমাকে ভালোবাসি। জুতাটা খুলুক একটা মারি, যা তুই তাড়াতাড়ি গিয়ে মেয়েটাকে বল। তোর সাইকেল জুতার কথা কেন বলো? প্রত্যেকটা তোরা একটু আশপাশে দেখ না, কেউ যেন দেখে না ফেলে। তোরা দেখতে আমি এদিক দেখ। এখন চল অনেক জেলায় বললাম তো ভালোবাসি এর জন্য। সত্যি সত্যি
কথা বলি? বলো। চলো না আমরা দুজন হাত ধরে হাঁটি। আরে এখানে কিভাবে হাঁটবো, মানুষজন দেখে বলবো না তো? দেখো না, আপনি দেখেন, দেখেন আপনি, আপনিও দেখেন। আরে কি করে, কি করে দেখো না। শুনো, এখন আমরা হাত ধরে কথা বলবো। হাত ধরার আগে আমরা কথা বলবো, কারণ তুমি আমার পাশে আছো এখন। আমার কোনো কিছু সমস্যা নেই, আমি কোনো ভয় পাই না, আমার অনেক সাহস। চলো। মাঝে মাঝে তোমার সাহস দিয়ে কি মনে হয় জানো? তোমাকে হারাই ফেলবো, আর তোমাকে হারাই ফেললে আমি বাঁচব, মরে যাব। শুনো, আমাকে হারানো অসম্ভব। আচ্ছা কামাল, তাহলে প্রজেক্টটা আমরা কবে থেকে শুরু করতে পারি? হোপফুলি এই উইকে শুরু করতে পারবো। আচ্ছা, যত দ্রুত সম্ভব তুমি কাজটা এগিয়ে নাও। হ্যাঁ, আর যে কোনো ইনফরমেশন অবশ্যই তুমি আমাকে। হ্যাঁ দেখুন। আমি কখনো মিথ্যে কথা বলি? আজকে পাঠাবো তো? হ্যাঁ হ্যাঁ পাঠাবো। কখন পাঠাবো? আরে পাঠাবো বললাম তোমার ব্যাংকে। ঠিক আছে চলে যাবে। ঠিক আছে আমি তাহলে যাই। হ্যাঁ আমার বোধহয় এখন বলে ফেলাটাই ভালো। ফুপা, আমি অলংকারকে বিয়ে করতে চাই। সরি আমি ঠিক বুঝলাম না। ফুপা, আমি অলংকারকে বিয়ে করতে চাই। তমাল, তুমি যেটা বলছো সেটা কি ভেবে চিন্তে বলছো? তোমাকে আমি এই বাড়িতে আশ্রয় দিয়েছি তার অর্থ এই না যে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে হবে। আউট, আউট। ফুপা, শুধুমাত্র আপনার মেয়েকে বিয়ে করতে চাইলাম, আপনি রাগ করবেন? কাহিনী এখন অনেক বাকি। ফুপা, আপনার কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি এবং ভিডিও আমার কাছে আছে, এগুলো যদি একটা তোর কত বড় সাহস! তুই আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস, তোকে আমি পুলিশে দেব। ফুপা, বিশ্বাস করেন, আপনি যে আমাকে চটটা মারলেন না, আমার একটুও কষ্ট লাগেনি। এটা আমি আশীর্বাদ হিসেবে নিচ্ছি। আপনি আমার হবু শ্বশুর, আপনি আমার বাবা, সেই হিসেবে আমি নিচ্ছি। আপনি শ্বশুর হিসেবে, বাবা হিসেবে আপনি আমাকে মারতেই পারেন। আর ফুপা, পুলিশের কাছে আপনি চাইলেই আমাকে দিতে পারবেন না, কারণ আপনার এই যে পরনারীর প্রতি আসক্তি, লোভ, লালসা, এটা জানার পরে কিন্তু আমার খুবই মারা যায়। আর এটা কিন্তু অলংকার এখনো জানে না। ও যদি জানে তাহলে কি আপনি ওর সামনে মুখ দেখাতে পারবেন? ওর সামনে বাবা হিসেবে দাঁড়াতে পারবেন? পারবেন না। ফুপা, রিল্যাক্স 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 রিল্যাক্স, আমি আছি তো, আমি আছি। আমি আপনাকে দুটো অপশান দিচ্ছি, এই দুটো অপশানের ভিতরে যে কোনো একটা অপশান আপনি আরামসে নিতে পারেন। প্রথম অপশান হচ্ছে আপনি চাইলেই আমাকে পুলিশের হাতে দিয়ে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ফুপা এই ছবি ভিডিও ফুটেজ এগুলো তো পুলিশ পেয়ে যাবে, তখন তো আপনার জন্য খারাপ ফুপা। আর সেকেন্ড অপশান হচ্ছে আপনি অলংকারকে আমার হাতে তুলে দেবেন, তখন জামাই হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য হবে যে আপনার মান সম্মান রক্ষা করা, এবং সেটা আমি করবো। আমি আপনাকে কথা দিচ্ছি, এখন আপনি তো বুদ্ধিমান লোক, জ্ঞানী মানুষ, আপনি ফুপা একটু কাইন্ডলি দেখবেন, ভেবে যে কোনটা আপনার জন্য ভালো। আমি এখন আসি।